আজকে ছোট্ট আলোচনা জয় বাংলা নিয়ে। পিঙ্ক আই, যেটাকে বলা হয় কনজাংটিভাইটিস, ব্যাকটেরিয়াল হতে পারে, ভাইরাল ঘটিত হতে পারে, অথবা অ্যালার্জি থেকে হতে পারে। তো খুব অল্প দিনের মধ্যে এটা ডিজলভ হয়ে যায়। কখনো কখনো কারো কারো ক্ষেত্রে ব্যাপকতা অনেক বেশি হয়। কিভাবে না, এই যে আমাদের হোয়াইট পোর্শন, আই বলে যে হোয়াইট পোর্শনটা রয়েছে, সে তার মেমব্রেনের ইনফেকশান হলে এটাকে বলা হয় কনজাংটিভাইটিস, রাইট? তো এটা এটা কিন্তু সাধারণত অটোমেটিক্যালি ডিজলভ হয়ে যায়, সেরে ওঠে। কখনো কখনো মেডিকেশনের প্রয়োজন হয় অবশ্যই, যখন অনেক ডিসচার্জ হচ্ছে ওয়াটার, বা চোখ খুলতে পারছেন না, আইলিড বিশালভাবে ফুলে গেছে, তো তখন অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে। কারণ অনেক সময় এটা ব্যাকটেরিয়াল কি ভাইরাল, এটা ডিটারমিনেশন করার জায়গায় থাকতে হয় ডাক্তারকে, এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট অপশান তাদের কাছে থাকে। নিজে থেকে কোনো ট্রিটমেন্ট করবেন না, কোনো অ্যান্টিবায়োটিক নিজে থেকে লাগাবেন না, যেটা আই ড্রপের মাধ্যমে অনেক সময় অ্যান্টিবায়োটিক এখন দেওয়া হয় চোখে, সেটা কিন্তু কখনো করবেন না। তো যে ইম্পর্টেন্ট যে কথাটা, সেটা হচ্ছে এটা খুবই কন্টাজিয়াস, তাই পরিষ্কার, মানে ধরুন পরিষ্কার হাত সাবান দিয়ে ধোবেন, তারপরেই কিন্তু ইউজ করবেন। আর কন্টাজিয়াস মানে আপনার এই সিক্রেশন, এটা থেকেই যদি কাউকে হ্যান্ডশেক করেন, তার হাত থেকে সে আবার চোখে দিল, সেটা কিন্তু জয় বাংলা সংক্রমণ করতে পারে। তো সেই ক্ষেত্রে একটু সাবধান হবেন, যাদের হয়েছে তাদের, তারা অন্যদেরকে হাগ করবেন না বা তাদের হাত মেলাবেন না, খুব তাড়াতাড়ি খুব ডিজলভ হয়ে যায়। অতএব চিন্তা করারও বিশেষ কিছু কারণ নেই। যদি প্রকোপ বেশি হয় অবশ্যই ফিজিশিয়ানের পরামর্শ নেবেন। তাই ছোট্ট একটা আলোচনা করলাম, ব্যাকটেরিয়াল সাধারণত স্ট্যাপাইলোকক্কাল ব্যাকটেরিয়া অথবা স্ট্রেপটোকক্কাল ব্যাকটেরিয়া।